বন্ধুরা নমস্কার, খুলুম খা। আজকের যে রিপোর্ট এসছে তাতে আমবাসা বিএসএফ ক্যাম্পের ভেতরে যারা রয়েছেন, যাদের স্যাম্পল নিয়ে টেস্টিং ক্রমাগত রাজ্য সরকার করছে, 102টি স্যাম্পলের মধ্যে 13টি করোনা পজিটিভ আবার নতুন করে পাওয়া গেছে। তার মানে আগে 14টি, এখন 13, মানে 27টি করোনা পজিটিভ, আর 2 জন ডিসচার্জ হয়ে বাড়িতে চলে গেছে। বন্ধুরা, তার জন্য আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা মোকাবেলা করব। তার মধ্যে একটা পজিটিভ দিক রয়েছে যে সেই কনস্টেবল বিএসএফের যে জওয়ান ছিলেন, গন্ডাচেরা হসপিটালেও অ্যাডমিট ছিলেন এবং কুলাই হসপিটালে অ্যাডমিট ছিলেন, তো গন্ডাচেরা যে বেস সেখানেও গিয়েছিলেন, সেখানে সমস্ত যে স্যাম্পল নেওয়া হয়েছে সবগুলো নেগেটিভ এসছে এবং যারা মেডিকেল স্টাফ রয়েছেন তাদেরও 76 স্যাম্পলের মধ্যে 60 নেগেটিভ চলে এসছে, বাকি 16 দ্যাট প্রসেস গোয়িং অন রয়েছে। আমি আশা করি সেগুলো নেগেটিভই আসবে। তাতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে COVID-19 যে পজিটিভ কেসগুলো সেগুলো আমবাসার যে বেস্ট বিএসএফ ক্যাম্প তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমরা এই বিএসএফ ক্যাম্পে যারা যারা রয়েছেন সবার স্যাম্পল নেব এবং স্যাম্পল নিয়ে কম সময়ের মধ্যে যাতে রিপোর্ট রাজ্যবাসীর সামনে চলে আসে এবং তাদেরকে সুস্থ করে তোলা। আর আমি বিশ্বাস করি ত্রিপুরশীর মায়ের এই পুণ্য ভূমিতে আমরা সক্ষম হব, সবাইকে সুস্থ করে তুলব। আমার সমস্ত মেডিকেল টিমকে আমি ধন্যবাদ জানাব যে ওনারা কম সময়ের মধ্যে এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। যেভাবে আমরা আগে 2টি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে বাড়িতে পাঠাতে সক্ষম হয়েছি, ঠিক এই বিএসএফ ক্যাম্পের মধ্যে আমার জওয়ান ভাই বোনেরা, তার পরিবাররা যারাই রয়েছেন প্রত্যেককে আমরা সুস্থ করে আবার সেই বিএসএফ ক্যাম্পে পাঠাতে সক্ষম হব এবং ওনারাও আমাদের জন্য যে ডিউটি করে আসছেন বর্ডারে সেটা করতেও সক্ষম থাকবেন, এটাই আমি আশা করি। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, রাজ্য এবং কেন্দ্র সরকারের নিয়ম নীতিগুলি মেনে চলতে হবে, এটাই আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন।